দুর্গা আগে চেহারায় সুন্দর গ্লো পেতে আজকের যে ঘরোয়া আমি রেমিডিটি তোমাদের সাথে শেয়ার করব। একদম জবরদস্ত একটা রেমিডি তোমরা খুব সহজ উপায় এটা ঘরে তৈরি করে নিতে পারো আর চেহারায় যত রকম দাগ দাগছুপ আছে সেগুলোকে তোমরা একদম পরিষ্কার করে নিতে পারো কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ যে কোনো সময় এই ফেস তৈরি করে তোমরা মুখে লাগিয়ে নিতে পারো আর এক সপ্তাহের মধ্যে তোমাদের আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম যে তোমাদের মুখের যত রকম দাগ দাগছুপ আছে সেগুলো একদম পরিষ্কার হয়ে যাবে তবে একটা কথা তোমরা মাথায় রেখো যেগুলো যেহেতু এটা হোম রেমেডি তাই তোমরা আজকে লাগিয়ে কালকে রেজাল্ট পাওয়ার আশা করো না কারণ হোম রেমেডিগুলো একটু ধৈর্য ধরে লাগালে তোমরা কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবে হ্যালো বন্ধুরা একা ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লেগুনে ক্লিক করে দিও তাহলে যখনই আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তোমরা এই ভিডিওটা দেখলে নিজেরাই বুঝতে পারবে যে কত সহজ পদ্ধতিতে আমি তোমাদের সাথে ফেসপ্যাকটা তৈরি করে দেখাচ্ছি তো প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ অ্যালোভেরা জেল যদি তোমাদের গাছের অ্যালোভেরা জেলটা থাকে তাহলে তো আরও ভালো আর তোমার কারো যদি গাছের অ্যালোভেরা জেলটা না থাকে আমার মতো তোমরা বাজারের একটা ভালো মানের অ্যালোভেরা জেল কিনে নেবে আর সেটা ট্রান্সপারেন্ট নেবে কোনো কালারিং নেবে না তারপরে একটা চামচ দিয়ে দিয়েছি মধু হাফ চা চামচ দিয়ে দিয়েছে আমি এখানে কস্তুরি হলদি তোমাদের কাছে কস্তুরি হলদি না থাকলে রান্নার হলুদ সামান্য পরিমাণে দেবে আর একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি যাদের অতিরিক্ত অয়েলি স্কিন তারা এখানে ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু দেবে না যাদের ড্রাই স্কিন তারা ভিটামিন ই ক্যাপসুল একটা দেবে এখা এবার এগুলোকে আমি বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি তোমরা এর মাপটা দেখেই বুঝতে পারছো এর ঘনত্বটা কী পরিমাণে তৈরি হয়েছে এক টেবিল চামচের সাথে এক চা চামচ মধু হাফ চা চামচ কস্তুরি হলদি আবার বলছি তোমাদের কাছে যদি কস্তুরি হলদিটা না থাকে তোমরা সেখানে রান্নার হলুদ দেবে একদম অল্প পরিমাণে কারণ রান্নার হলুদে কিন্তু খুব সহজে একটা কালার চলে আসে এবার তোমরা কিভাবে লাগাবে মুখটাকে ভালো করে আগে পরিষ্কার করে নেবে যেন কোনো ধুলো বালি এক্সট্রা অয়েলটা না থাকে তারপরে এই ফেস লাগাবে লাগানোর পরে একদম ভালোভাবে শুকিয়ে যেতে দেবে শুকিয়ে যাওয়ার পর তোমরা আগে হাত দিয়ে ঘষে ঘষে এই ক্রিমটাকে তুলে নেবে তুলে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর তোমরা যে ময়েশ্চারাইজার ব্যবহার করো সেটা লাগাবে আর আমি সবসময় বলি যখন তোমরা হোম রেমেডিগুলো ইউজ করো হোম রেমেডি তোমরা সবসময় ইউজ করবে তো আমি অনেক রকম ময়শ্চারাইজার আমার চ্যানেলে দিয়েছি সেই ময়শ্চারাইজারগুলো তোমরা ডে নাইট দুটোর জন্য আমি দিয়েছি সেগুলো তোমরা ব্যবহার করো আর অবশ্যই কিন্তু ফেস প্যাক লাগানোর পর মুখটা ধোয়ার পরে কিন্তু তোমরা টোনার ব্যবহার করবে বাজারের নামি দামি টোনার না কিনে নিজেরাই ঘরে তৈরি করে নাও টোনার কিভাবে টোনার তৈরি করবে এক কাপ গোলাপ জল নেবে তিন থেকে চার ড্রপ দেবে গ্লিসারিন আর একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে বেশ ভালো করে শেক করে নেবে মানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা স্প্রে বটলে ভরে নেবে মুখটা তোমরা যখন ফেস দিয়ে মুখটা ধুয়ে নিলে মুখটাকে বেশ ভালো করে শুকিয়ে নিলে মুছে নিলে মুছে নেওয়ার পর টুনারটা স্প্রে করে নেবে স্প্রে করার পর এটা হাত দিয়ে কোনো ঘোষা মাজা কিছুই করবে না এটাকে নিজের থেকে শুকিয়ে যেতে দেবে টোনার ব্যবহারের নিয়মগুলো কিন্তু জানতে হবে না হলে ব্যবহার করে কোনো ফল পাবে না স্প্রে করার পর এটা নিজের থেকে মুখে শুকাতে দেবে শুকিয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের মশ্চারাইজারটা লাগাবে টোনার কিন্তু অবশ্যই অবশ্যই স্কিনে লাগাতে হবে আরও ভালো রেজাল্ট পেতে তোমরা ব্যবহার করবে সিরাম সিরামও আমি কিন্তু অনেক রকমের সিরাম আমি আমার চ্যানেলে দিয়েছি তোমরা এই সিরামগুলো তৈরি করে নিতে পারো আর না হয় তোমরা বাজারের সিরাম নিতে পারো সেগুলোতে কিন্তু কেমিক্যাল থাকে তো আমি সবসময় বলি যে আমরা যেহেতু হোম রেমেডি ইউজ করি তখন হোম রেমেডি এ টু জেড ইউজ করবো তো আমার চ্যানেলেও কিন্তু অনেক ধরনের টুনার দেয়া আছে অনেক ধরনের সিরাম দেয়া আছে সেগুলো তোমরা দেখে নেবে তো টুনারটা আমি বলেই দিয়েছি গোলাপ জল নেবে এক কাপ তিন থেকে চার ড্রপ দেবে গ্লিসারিন আর একটা ভিটামিন ই ক্যাপসুল এটা অয়েলি স্কিন ড্রাই স্কিন সব ধরনের স্কিনের জন্য সেন্সিটিভ স্কিন সবাই এটাকে ইউজ করতে পারে আর গোলাপ এখানে কিন্তু তোমার গ্লিসারিন ভিটামিন ই ক্যাপসুল এর থেকে বেশি ইউজ করা যাবে না সিরামও তোমরা সহজে তৈরি করে নিতে পারো তাও আমি তোমাদের একবার একটু মুখে বলে দিচ্ছি কমলালেবুর খোসাটাকে শুকিয়ে তারপরে গোলাপ জলে ভিজিয়ে রেখবে ভিজিয়ে রাখার পরে এটার যে তোমরা যে জুসটা পাবে সেই জুসটা নেবে তারপরে নেবে সামান্য একটু অ্যালোভেরা জেল যাদের ড্রাই স্কিন তারা নেবে দুটো ভিটামিন এ ক্যাপসুল আর যাদের অয়েলি স্কিন তারা একটা ভিটামিন এ ক্যাপসুল নেবে নেওয়ার পরে একটা পেস্ট তৈরি করবে পেস্টটা না গাঢ় হবে না লিকুইড হবে সেই হিসাবে তোমরা তৈরি করে একটা ড্রপার বটলে ভরে রেখে দেবে এবার আমি পরিমাপটা বলে দিচ্ছি ধরো কমলা লেবুর খোসার জলটা তোমরা নেবে আর কমলা লেবুর খোসার জলটা যে ভেজাবে তোমরা কিন্তু গোলাপ জলে ভেজাবে প্লেন কোনো জলে ভেজাবে না গোলাপ জলে এক চা চামচ নিলে জল তার থেকে মানে হাফ চামচেরও কম নেবে অ্যালোভেরা জেল তারপরে যাদের ড্রাই স্কিন দুটো ভিটামিন ই ক্যাপসুল যাদের অয়েলি স্কিন একটা ই ক্যাপসুল এটা নেওয়ার পরে এর থিকনেসটা হবে মাঝারি ধরনের মানে হলো না ঘন না পাতলা তারপরে তোমরা ড্রপারের যে বোতলগুলো থাকে সেই বোতলে রেখে দেবে ড্রপ দিয়ে তুলে তুলে সিরামটা তিন থেকে চার ড্রপ মুখে দেবে গলায় দেবে দেওয়ার পরে আলতু হাতে একটু মাসাজ করে নেওয়ার পরে দু থেকে তিন মিনিট পর গিয়ে তোমরা মশ্চারাইজার লাগাবে সিরাম লাগানোর সাথে সাথে কিন্তু মশ্চারাইজার লাগাবে না আর রাতে কিন্তু অবশ্যই সিরাম অবশ্যই অবশ্যই লাগাবে অনেকে আছো গরমকাল কোনো ক্রিম ব্যবহার করব না মুখে মুখ চিটচিট করে একদম ভুলধারো না যাদের গরমকালে অয়েলি স্কিন থাকে তারা গরমকালে সবসময় জেল মশ্চারাইজারটা ব্যবহার করবে আর যাদের ড্রাই স্কিন তারা কিন্তু তোমরা যেমন মশ্চারাইজার ব্যবহার করবে ঠিক সেরকম আর অবশ্যই কিন্তু তোমাদের সানস্ক্রিন ব্যবহার করতে হবে অনেকে বলো যে বাইরে তো আমরা বেরোচ্ছি না সানস্ক্রিন কেন ব্যবহার করব ঘরে থাকলেও কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে হয় কারণ ঘরে যে লাইটের আলোটা পড়ে সেটাও কিন্তু আমাদের স্কিনটাকে ড্যামেজ করে দিতে পারে সেই জন্য সানস্ক্রিন কিন্তু অবশ্যই লাগাতে হবে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে আমাদের স্কিনের পরিচর্যা মাস্ট তো রাতে ঘুমাতে যাওয়ার আগেও তোমরা অবশ্যই মুখটাকে ভালো করে ধুয়ে তারপরে টুনার লাগাবে টুনার লাগানোর পরে সিরাম লাগাবে সিরাম লাগানোর পরে ময়শ্চারাইজার মানে নাইট ক্রিম ডে ক্রিমেরটা ডে ক্রিমে লাগাবে নাইট ক্রিমেরটা নাইট ক্রিমে লাগাবে তারপরে ঘুমিয়ে যাবে সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে মুখটাকে পরিষ্কার করে তারপরে আবার মুখে একটা ক্রিম লাগিয়ে নেবে যদি রান্না করতে চাও তখন সেই ক্ষেত্রে তোমরা সানস্ক্রিন কিন্তু অবশ্যই লাগিয়ে তারপরে রান্না করে যাবে আশা করি এই টিপসগুলো তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে আর ভিডিওটা দেখা শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর আমার এই ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা